গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমি আর দাদা চলেছি কলেজ স্ট্রিট, ছেলে মেয়ের খাতা আনতে। তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে 12টার সময় স্কুলে ঢুকে চলে গেলাম। মেট্রো ধরে নামলাম সেন্ট্রাল, সেখান থেকে হেঁটে মেডিকেল কলেজের ভেতর দিয়ে হেঁটে সোজা চলে আসলাম রাস্তা পার হয়ে। দেখো, আমরা মেডিকেল কলেজের ভেতর থেকে হাঁটা শুরু করলাম। এবার দেখেছো দাদার কাঁধে ব্যাগ নিয়ে চলছেন, ছেলে মেয়ের জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখে নাও। আমরা বছরের খাতা পেন্সিল আজকে আনতে যাচ্ছি। দেখো, চলে আসলাম আমরা কলেজ স্ট্রিট। যেতে যেতে কত বই খাতার দোকান দেখতেই পাচ্ছ। আমরা অবশেষে ঢুকলাম এই দাদার দোকানে। এখান থেকে প্রায় 10-12 কিলো খাতা নিলাম, দুজনের তো অনেক খাতা লাগে, বছরে সব খাতাটা তুলে নিয়েছি। খাতা নিয়েছি, পেন্সিল নিয়েছি, পেন্সিল বক্স নিয়েছি, অনেক কিছু নিয়েছি, তোমাদের দেখাবো। দেখো, আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার ব্যাগে সব গোছাচ্ছি। গুছিয়ে দেখছো দাদা টানছে। এবার আমরা সুইমিং পুলে, একটু পার্কে ঢুকে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে একটু ঝালমুড়ি মাখা খেয়ে নিলাম। বলছিল কফি হাউসে যাওয়ার জন্য, কিন্তু ছেলে মেয়েকে রেখে এসেছি, যেহেতু ভালো লাগছে না ওদের ছেড়ে যেতে, তাই দুজনে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজে। ভিতরে এটা বিদ্যাসাগর উদ্যান, তোমরা জানো। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে একটু বেশ একটু গল্পও করলাম, ঝালমুড়িও খেয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা হবো, কেননা ছেলে মেয়ের ছুটি হবে 3:45 সময়, তার আগে আমাদের আসতে হবে। আবার রাস্তা পার হয়ে মেডিকেল কলেজের ভেতর দিয়ে চলে আসলাম হেঁটে। তারপর আবার সেন্ট্রালে চলে গেলাম মেট্রো ধরে। করবো এবার, দেখো দাদা নামতে পারছে না, প্রচুর ভারী ব্যাগটা। তারপর মেট্রো ধরে চলে আসলাম আবার গীতাঞ্জলি স্টেশনে। সাথে সাথে লিফটে উঠে নেমে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে ওটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, অবশেষে এবার বাড়ি ফিরলাম। এবার বাড়ি ফিরে সাথে সাথে যাবো ছেলে মেয়েকে আনতে। এবার তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি। দেখো, পেন নিয়ে এসেছি, কেননা ওদের খাতায় আমার লিখতে প্রচুর পেন লাগে। একটা পঞ্জিকাও এনেছি। দেখো, ফাইল এনেছি, ডায়েরি এনেছি, একবারে 10 কেজি মতন 10-12 কেজি খাতা এনেছি, 2টো পেন্সিল বক্স, 4টে পেন্সিল বক্স, দুজনের জন্য 2টো করে নিয়ে এসেছি এক বছরে। প্রচুর পেন্সিল বক্স আনে এনে রেখে দিলাম, এখন ওদের কিছু দেখাচ্ছি না। এগুলো যখন লাগবে তখন একটা করে বার করে দেবো। খুব কমই পেয়েছি, তোমরা জানো কলেজ স্ট্রিটের দাম, আমি দামটা বলছি না। তারপর 2টো কালার বক্স এনেছি, এগুলো ওদের দেখাবো না। ফাইল এনেছি, ফাইলগুলো খুব দাম অল্পই পেয়েছি। একটা শাশুড়ির জন্য পঞ্জিকাও নিয়েছি, মা শুধু বলে পঞ্জিকা নেই। আমি একটা ডায়েরিও কিনেছি। তারপর সবার তো পেন্সিলও নিয়ে চলে এসেছি। পেন্সিল তো আজকে একটা কিনলে আজকে শেষ হয়ে যাচ্ছে, পটাপট ভাঙছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। আমাদের
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে তোমরা ভুলো না। আমাদের দেখো ড্রয়িং খাতা এনেছি 10টা, 6টা বড় খাতা এনেছি, 4টে ছোটো খাতা এনেছি, পুরো বছরের খাতা নিয়ে চলে এসেছি ড্রয়িং খাতাও। পেজগুলো খুব ভালো ড্রয়িং খাতার ক্যামেল, যেটা বলছিলাম তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না।